আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোচিকাচা একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মাকসুদা খাতুন লিপি সহকারী শিক্ষক কচিকাচা একাডেমি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের আমি হব কবিতা এবং কবিতার অনুশীলনী নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা কবিতায় কিছু ছবি দেয়া আছে সে ছবিগুলো সম্পর্কে আগে জেনে এখানে দেখা যাচ্ছে একটি খোকা খাটে বসে আছে এবং পাশে তার মা তাকে কিছু বলছে এ পাশে দেখা যাচ্ছে জানালা দিয়ে পাখি উড়াউড়ি করছে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এখন কবিতাটি আবৃত্তি করি আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম হচ্ছেন আমাদের জাতীয় কবি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাঘে আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে দেখেছ শিক্ষার্থীরা কত সুন্দর একটি কবিতা দেখো শিক্ষার্থীরা কবিতাটিতে কবি কি বুঝাতে চেয়েছেন কবিতাটিতে কবি সকালবেলার পাখি হতে চায় এবং মামা জাগার আগে সে ঘুম থেকে উঠতে চায় তাই মা রাগ করে বলছেন এখনো সকাল হয়নি আর একটু ঘুমিয়ে নাও তখন খোকা মাকে বলছে তুমি আলসি মেয়ে তুমি ঘুমিয়ে থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো খোকা আরও বলছেন আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে কবিতাটিতে একজন খোকার মনের ইচ্ছাগুলো প্রকাশ পেয়েছে আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এখন অনুশীলনে নিয়ে আলোচনা করি এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি কুসুম কুসুম অর্থ ফুল বাঘ বাঘ অর্থ বাগান সূর্যি সূর্যি অর্থ সূর্য সূর্যি মামা সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে আলসে আলসে অর্থ অলস দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ঘরে কি কি শব্দ রয়েছে বাগে, বাঘে মামা কুসুম আলসে এই শব্দগুলোই এই শূন্যস্থানের মধ্যে বসবে এবং এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। ক দেশ জাগার আগে আমি জেগে উঠব মামা জাগার আগে আমি জেগে উঠব খ দেশ পূব দিকে উঠে সূর্যি পূব দিকে উঠে গ আমার বন্টি দেশ নয় আমার বন্টি আলসে নয় ঘ বনে দেশ ফোটে বনে কুসুম ফোটে উ গোলাপ দেশ গোলাপ ফোটেছে গোলাপ বাগে গোলাপ ফুটেছে তিন যুক্ত বর্ণগুলো চিনে নি যুক্ত দিয়ে তৈরি করা নতুন শব্দ পরি দেখো এখানে আছে সূর্যি সূর্যির মধ্যে যুক্তবর্ণ হচ্ছে জ জফলা জ জফলা জ জফলা দিয়ে নতুন শব্দ হচ্ছে সজ্জা চার বিপরীত শব্দ জেনে ফাঁকা জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি তাহলে বিপরীত শব্দগুলো হচ্ছে সকাল সকালের বিপরীত শব্দ হচ্ছে বিকাল ঘুমিয়ে ঘুমিয়ের বিপরীত শব্দ হচ্ছে জেগে রাত রাতের বিপরীত শব্দ হচ্ছে দিন আগে আগের বিপরীত শব্দ হচ্ছে পরে এই শব্দগুলোই এই খালি জায়গায় বসবে ক আমি প্রতিদিন দেশ নয়টায় স্কুলে যাই আমি প্রতিদিন সকাল নয়টায় স্কুলে যাই খ রাত পোহালে আমি দেশ উঠি রাত পোহালে আমি জেগে উঠি গ দেশ হলে আকাশে অনেক তারা দেখা যায় রাত হলে আকাশে অনেক তারা দেখা যায় ঘ আমি রাতে ঘুমাতে যাওয়ার দাঁত পরিষ্কার করি আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করি নিচের উদাহরণ দেখে পাঁচ নিচের উদাহরণ দেখে উদাহরণের মতো করে শব্দ তৈরি করি ও বাক্য পড়ি জাগা জাগা থেকে কি শব্দ তৈরি হবে জেগে ওঠা জেগে ওঠা দিয়ে বাক্য তৈরি হবে আমি সকালবেলা ঘুম থেকে জেগে উঠি রাগা রাগা দিয়ে কি শব্দ তৈরি হয় রাগা দিয়ে হবে রেগে ওঠা তাহলে রেগে ওঠা দিয়ে বাক্য হবে সে হঠাৎ রেগে উঠল ডাকা ডাকা দিয়ে শব্দ তৈরি হবে ডেকে ওঠা ডেকে ওঠা দিয়ে বাক্য তৈরি হবে শিয়াল রাতে ডেকে ওঠে হাসা হাসা দিয়ে শব্দ হবে হেসে ওঠা হেসে ওঠা দিয়ে বাক্য তৈরি হবে আমার কথা শুনে মা হেসে উঠলেন ভাষা ভাষা দিয়ে শব্দ হবে ভেসে ওঠা ভেসে ওঠা দিয়ে বাক্য তৈরি হবে পুকুরে মাছগুলো ভেসে উঠল ছয় ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই ডান দিকে কি কি শব্দ আছে চাঁদ সূর্যি জেগে রেগে জাগে, ডাকি সকাল রাত ক দেশ, মামা জাগার আগে উঠব আমি দেশ। তাহলে সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে খ আমরা যদি না দেশ মা কেমনে দেশ হবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে সাত মুখে মুখে উত্তর বলি ও লিখি ক কে সকালবেলার পাখি হতে চায় খোকা সকালবেলার পাখি হতে চায় খ মা রাগ করে কি বলবেন মা রাগ করে বলবেন এখনো সকাল হয়নি আর একটু ঘুমিয়ে নাও গ খোকা মাকে আলসে মেয়ে বলছে কেন খোকা সকালবেলা ঘুম থেকে উঠতে চায় কিন্তু মা ঘুম থেকে উঠতে নিষেধ করছে তাই খোকা মাকে আলসে মেয়ে বলছে ঘ আমি কখন ঘুম থেকে উঠি আমি ভোরে ঘুম থেকে আট কবিতাটি দেখে দেখে লিখে তোমরা খাতায় কবিতাটি দেখে দেখে লিখবে নয় আবৃত্তি করে তোমরা কবিতাটি আবৃত্তি করবে দশ আমার জানা অন্য একটি কবিতা আবৃত্তি করি তোমার জানা যে কোনো একটি কবিতা তুমি আবৃত্তি করবে শিক্ষার্থীরা আমি প্রথমে কবিতাটি আবৃত্তি করেছি এবং আলোচনা করেছি তারপর কবিতার অনুশীলনে নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ